সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে সুস্বাদুভাবে পাবদা মাছ রান্না করে দেখাবো। এইভাবে পাবদা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে কয়েকটি বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। এবার এই মাছগুলোতে প্রথমেই কিছু মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। মাছগুলোকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখব। এরপর এখানে আরও কিছু সবজি নিয়েছি। এখানে আমি কয়েকটি আলু সিদ্ধ করে এইভাবে ভেঙে নিয়েছি। এরপর নিয়েছি কিছু মটরশুঁটি। এরপর এখানে 3টি পাকা টমেটো এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাছগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটি মাছ দিয়ে দিব। এই মাছগুলোকে আমি 15 থেকে 20 সেকেন্ড পরে উল্টে দিব। এগুলো কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এর অপর পাশটাও যখন 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাজা হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে নিব। দেখুন মাছগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু অনেকটা নরম আছে। মাছগুলো খুব কড়া করে ভাজতে যাবেন না, খুবই হালকা করে এগুলি ভাজতে হবে। এভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ড পর মাছগুলো উল্টে দিব। এর অপর পাশটাও যখন 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো রান্না করতে চলে যাব। এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। মাছ ভাজার অবশিষ্ট তেলটুকু এখানে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। রসুন বাটাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। যখন দেখবেন মশলা থেকে এর তেলটা বের হয়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলুটা ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে তারপর আমি প্যানটা ঢেকে দিব এবং এই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই সেদ্ধ করে নেওয়া আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে মটরশুঁটি ও টমেটোগুলো দিয়ে দিব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে ঝোল দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। ঝোল দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়ে প্যানটা ঢেকে দিব। তরকারিতে একটা বলক আসার পর ঝোলটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানটা আবারও ঢেকে দিব। তরকারিটা খুব ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে তখন ঢাকনাটা খুলে নিব। এ পর্যায়ে লবণটা চেক করে নিব। আমার কাছে লবণটা কম মনে হয়েছে, এখানে কিছুটা লবণ অ্যাড করব। প্যানটা এভাবে ধুলিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এটা আমি খুব বেশি শুকিয়ে ফেলবো না। এই তরকারিটা একটু মাখা মাখা টাইপের থাকবে। যেহেতু এখানে আলু দিয়েছি, আলু দেওয়ার ফলে কিন্তু তরকারিটা অনেকটা টেনে যাবে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। পাবদা মাছ এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই সুস্বাদু পাবদা মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন।
আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।